সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজিমউদ্দিন। তোমাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কোয়ান্টাম মেকানিক্সের 10 নম্বর লেকচার শুরু করতে যাচ্ছি। 10 নম্বর লেকচারের বিষয়বস্তু হল পোস্টুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের অনুস্বীকার্য। আমরা জানি যে ক্লাসিক্যাল মেকানিক্সে যে ডিনামিক্যাল স্টেটগুলো আছে, অর্থাৎ ক্লাসিক্যাল মেকানিক্সে যে গতীয় চলকগুলো আছে, ক্লাসিক্যাল মেকানিক্সে ডিনামিক্যাল স্টেট ভ্যারিয়েবলস মানে গতীয় চলক, অর্থাৎ যে ভ্যারিয়েবল দ্বারা, যে চলকগুলো দ্বারা একটা ক্লাসিক্যাল মেকানিক্সের একটি বস্তুর স্টেটকে বোঝায়, এটা হচ্ছে অবস্থা। স্টেট মানে হলো অবস্থা, অবস্থাকে বোঝায়। আর ভ্যারিয়েবল মানে হলো চলক, বোঝায় সেগুলো কী কী। যেমন এক্স একটা পজিশন হতে পারে, ওয়াই হতে পারে, জেড হতে পারে, মোমেন্টাম পি হতে পারে, এনার্জি ই হতে পারে, পটেনশিয়াল এনার্জি ভি হতে পারে, এরকম অনেকগুলো চলক দ্বারা আমরা ক্লাসিক্যাল স্টেটকে বোঝাই। ওকে, কিন্তু কতগুলো চলক আবার ক্লাসিক্যাল মেকানিক্সে ভ্যারিয়েবল না, যেমন আমরা ইনভ্যারিয়েন্ট আর কি, যেমন মাস, তারপরে চার্জ, মাস, চার্জ, ইলেকট্রনিক চার্জ, এগুলা সিস্টেম চলাকালে এগুলার কোনো পরিবর্তন আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে, এগুলা নট ভ্যারিয়েবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স। ওকে, আমরা ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্সেও আমরা এটা চার্জ ভ্যারি করে না যখন সেটি গতিশীল থাকে, অথবা ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা যখন পৃথিবীর মোশন নিয়ে সূর্যের চারিদিকে আলোচনা করি তখন পৃথিবীর ভর, এটার আমরা পরিবর্তন বিবেচনা করি না। কাজে ক্লাসিক্যাল মেকানিক্সে মাস, চার্জ, এই ভ্যারিয়েবলগুলো এগুলো নট ভ্যারিয়েবল, এরা পরিবর্তনশীল না। ওকে, বাট কোয়ান্টাম মেকানিক্সে আমরা যে একটি স্টেটকে প্রকাশ করি, এটি সবচেয়ে বড় আলোচনার বিষয় আজকে। সেটি হলো যে কোয়ান্টাম মেকানিক্স কণাবলবিদ্যা, যেটাকে আমরা বলছি যে কণাবলবিদ্যা, অর্থাৎ কণা নিয়ে, যেখানে মাইক্রোস্কোপিক পার্টিকেল নিয়ে যেখানে আলোচনা করা হচ্ছে, সেই কোয়ান্টাম মেকানিক্সের যে স্টেট, সেই স্টেটকে আমরা প্রকাশ করবো ছাই দ্বারা। এই ছাই সম্পর্কে আমি কিঞ্চিত আগেও তোমাদেরকে বলেছি, ছাই দিয়ে আমরা প্রকাশ করব। এবং এই ছাই এটি একটি ওয়েব ফাংশন বলি আমরা, এক্স, ওয়াই, জেড, আপটি, অর্থাৎ কোনো একটা পার্টিকেল আছে, একটা পার্টিকেল মনে করে, একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটা এরকম করে একটা ওয়েব তৈরি করলো, এরকম করে একটা ওয়েব তৈরি করলো। কাজেই পার্টিকেলটার যে পজিশন, বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পজিশন তার যে আছে, এই পজিশনগুলোকে, সাপোজ এটা একটা পজিশন, P1 একটা পজিশন, P2 একটা পজিশন, P3 একটা পজিশন, এই যে পজিশনগুলো আছে, এই পজিশনগুলোকে প্রকাশ করছে আসলে ছাই। এবং
কোন সময় পরে টি সময় পরে। কাজে কোয়ান্টাম মেকানিক্সের স্টেট ভেক্টর ছাই সেটি একটি পার্টিকেলের ইনফরমেশন বা তথ্য আমাদেরকে দেয়। কাজে কোয়ান্টাম মেকানিক্স ডিসক্রাইবস স্টেট অফ অ্যানি পার্টিকেল বাই অ্যান অ্যাবস্ট্রাক্ট ওয়েব ফাংশন। দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট ওয়েব ফাংশন, কোনো একটা পার্টিকেলের স্টেটকে প্রকাশ করে। আর এক্স ওয়াই জেড তো বোঝাই যাচ্ছে যে এরা হচ্ছে থ্রি ডাইমেনশনাল স্টেটকে প্রকাশ করে। ওকে, এখন আমরা বলি যে আমরা কোয়ান্টাম মেকানিক্সের পোস্টুলেটস নিয়ে কথা বলতে বসছি, পোস্টুলেটস নিয়ে। ওকে, পোস্টুলেটস বাংলায় যেটাকে বলা হয় অনুস্বীকার্য, অনুস্বীকার্য বলা হয়, অনুস্বীকার্য। ওকে, এখন অনুস্বীকার্য এই কথাটার আসলে মানে হচ্ছে যে অনুমান, অনুমান ভিত্তিক, অনুমান ভিত্তিক, অনুমান ভিত্তিক অর্থাৎ কিছু প্রমাণার্থ যা সত্য বলে ধরে নেওয়া হয়েছে, প্রমাণ করা হয়েছে এবং প্রমাণ সাপেক্ষে কিছু অর্থ আছে যেটিকে সত্য বলে ধরে নেওয়া হয়েছে। আর এর যদি কোনো ব্যতিক্রম না ঘটে, আমরা যে অনুস্বীকার্যগুলো পদার্থবিজ্ঞান বা বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে যে দেওয়া হয়, সেগুলো যদি পরবর্তীকালে কোনো রকম ব্যতিক্রম যদি না ঘটে, তাহলে তাদেরকে আমরা অ্যাক্সিওম বলি, যেটাকে আমরা বলি ট্রু স্টেটমেন্ট হিসাবে ধরতে পারি। অ্যাক্সিওম অর্থাৎ পোস্টুলেটগুলো এক সময় অ্যাক্সিওম হয়ে যাবে, এটার মানে হচ্ছে ট্রু স্টেটমেন্ট। তার মানে কথাটা বা সিদ্ধান্ত যেটা আছে সেটি সত্য। এগুলো হলো পোস্টুলেটস বা অনুস্বীকার্যের আবিধানিক অর্থ। এগুলো অনুমান ভিত্তিক এবং এর প্রমাণও আছে, প্রমাণগুলোর কোনো ব্যতিক্রম পরবর্তীতে ঘটেনি, কাজেই এগুলোকে এখন পর্যন্ত আমরা এক ধরনের সূত্রের মতন বিবেচনা করতে পারি। তো কোয়ান্টাম মেকানিক্স এরকম পাঁচটি অথবা ছয়টি, মোটামুটি চারটি পোস্টুলেটস আছে। তো আমি এক এক করে তোমাদের সামনে পোস্টুলেটসগুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। পোস্টুলেট ওয়ান, পোস্টুলেট ওয়ান, এটাতে কি বলা হয়? এটাতে আসলে বলা হয় ওয়েভ ফাংশন সম্পর্কে বলা হয়। পোস্টুলেট ওয়ান কোয়ান্টাম মেকানিক্সের যে পোস্টুলেট ওয়ান সেটি হলো ওয়েভ ফাংশন সম্পর্কিত, অ্যাবাউট ওয়েভ ফাংশন। ওকে, অ্যাবাউট ওয়েভ ফাংশন পোস্টুলেট ওয়ান কোয়ান্টাম মেকানিক্সের অনুস্বীকার্য একে তরঙ্গ ফাংশন সম্পর্কে বলা হয়। তো তোমরা জানো যে কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল যেগুলো আছে, যে পার্টিকেলগুলোর মোমেন্টাম আছে, কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল, কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল, সে পার্টিকেলের মোমেন্টাম আছে, মোমেন্টামকে আমরা পি দ্বারা প্রকাশ করি। তারপরে তার পজিশন আছে, তার এনার্জি আছে, এই সমস্ত তার যে ভ্যারিয়েবলসগুলো আছে সেই ভ্যারিয়েবলগুলোকে যে ফাংশন দ্বারা প্রকাশ করা হয় সেই ফাংশনটাই হলো ওয়েভ ফাংশন, যে ফাংশনকে আমরা ছাই দ্বারা প্রকাশ করি, ছাই দ্বারা প্রকাশ করি। ছাই আমরা যখন এইভাবে ছাই লিখব তখন এটা হচ্ছে ক্যাপিটাল ছাই, ক্যাপিটাল ছাই, ছাই বানান পিএস আই, এটা গ্রিক লেটার। আর যখন সিম্পলি এরকম করে লিখব তখন এটা হলো স্মল ছাই, ইট ইস, এটা ক্যাপিটাল লেটার, এটা স্মল লেটার।
ওকে। কাজে এর আগেও বলা হয়েছে তোমাদেরকে যে ছাই যেটি একটি ওয়েবকে রিপ্রেজেন্ট করে, একটি ওয়েবকে রিপ্রেজেন্ট করে, একটি ওয়েবের অ্যাম্পলিচিউডকে রিপ্রেজেন্ট করে, একটা পার্টিকেলের ওয়েবকে ওয়েবের অ্যাম্পলিচিউডকে রিপ্রেজেন্ট করে। বাট পার্টিকেলটা কোথায় আছে সেটি এটি প্রকাশ করতে পারে না, শুধু ছাই পার্টিকেলটির অবস্থান প্রকাশ করতে পারে না, বলতে পারে না, এক্সপ্রেস করতে পারে না, শুধুমাত্র পার্টিকেলের অ্যাম্পলিচিউডটা বোঝায়। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে পারে, এটা প্রেডিক্ট করা যায় না, শুধু ছাই দ্বারা প্রেডিক্ট করা যায় না, প্রেডিক্ট করতে হলে প্রবাবিলিটি দেখতে হয়। কাজেই আমরা পোস্টুলেট ওয়ান ইজ একটি ভ্যারিয়েবল পেলাম, সেই ভ্যারিয়েবলটা হলো আমাদের ছাই, এবং ছাই যদি ফর ওয়ান ডাইমেনশন হয় তাহলে আমরা লিখি ছাই এক্স টি, ছাই যদি থ্রি ডাইমেনশনাল হয় তাহলে ছাই ওয়াই এক্স, ছাই অফ এক্স ওয়াই জেড টি, এভাবে লিখি আমরা। ওকে, কাজেই ছাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড টি এরা কিন্তু ক্লাসিক্যাল ভ্যারিয়েবল, কিন্তু ক্লাসিক্যাল, তাহলে ক্লাসিক্যাল ভ্যারিয়েবলগুলোকেই কোয়ান্টাম মেকানিক্যাল ভ্যারিয়েবল দ্বারা প্রকাশ করা হয়েছে এখানে। এক্স মানে পজিশন, ওয়াই মানে পজিশন, জেড মানে পজিশন, টি তো টাইম, অ্যাবসলিউট কোয়ান্টিটি অফ নেচার। ওকে, বাট অ্যাকর্ডিং টু আইনস্টাইন টাইম ইজ অলসো রিলেটিভ। এই হলো প্রথম পোস্টুলেট কোয়ান্টাম মেকানিক্সের। যদি ওয়েব ফাংশন টাইমের উপর যদি ডিপেন্ড করে তাহলে সেটাকে আমরা বলি শ্রোডিঞ্জার ফর্মালিজম। ওয়েব ফাংশন যদি, এই ওয়েব ফাংশন যদি টাইমের উপর, এখানে দেখা যাচ্ছে টাইমের উপর নির্ভর করছে, আমরা সংক্ষেপে আর টি লিখতে পারি, আর মানেই এক্স ওয়াই জেড, সাইকে সংক্ষেপে সাই অফ আর টি লেখা যায়, আর মানে এক্স ওয়াই জেড আর টি আছে। সুতরাং এই ওয়েব ফাংশন যদি টাইমের উপর ডিপেন্ড করে তাহলে এটাকে বলা হয় সময় নির্ভরশীল, আমরা বাংলায় যদি বলি সময় নির্ভরশীল। সময় নির্ভরশীল তাহলে এটাকে বলা হয় শ্রোডিঞ্জার ফর্মালিজম, SCHRONDINGER শ্রোডিঞ্জার। এখানে দুইটা ডট সাইন থাকে, এটাকে জার্মান ভাষায় ওমলোট বলা হয়, ডট সাইন। আমাদের কম্পিউটারে সাধারণ কিবোর্ডে এরকম কোনো অ্যালফাবেট থাকে না, বাট আমরা যদি সিম্বলে যাই তাহলে এই অ্যালফাবেটগুলো পেতে পারি। এটাকে শ্রোডিঞ্জার যেহেতু জার্মান বিজ্ঞানী, সুতরাং এটাকে জার্মান ভাষায় দুটো ডটকে উমলট বলা হয়। আসলে প্রকৃত বানান হবে SHRO উমলট, NDINGER শ্রোডিঞ্জার। এটা এটাকে বলে শ্রোডিঞ্জার ফর্মালিজম, শ্রোডিঞ্জার ফর্মালিজম। কি বললাম, যদি সাইটটি এর উপর ডিপেন্ড করে তাহলে সেটিকে আমরা বলবো শ্রোডিঞ্জার ফর্মালিজম, আর যদি ওয়েব ফাংশন স্ট্যাটিক হয়, ওয়েব ফাংশন যদি স্ট্যাটিক হয় অর্থাৎ সাই অফ আর, এটা যদি স্ট্যাটিক হয় তাহলে এটাকে আমরা বলবো হাইজেনবার্গ ফর্মালিজম, এটাকে আমরা বলবো HIACN হাইজেনবার্গ, BERG হাইজেনবার্গ ফর্মালিজম বলবো এটাকে আমরা। ওকে, তাহলে পোস্টুলেট ওয়ানে আমরা শিখলাম যে এই পোস্টুলেট ওয়ানে আমাদেরকে আসলে তরঙ্গ ফাংশন সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ একটা পার্টিকেলের যে ওয়েব ফাংশন আছে, ডিব্রগলি থিওরি অনুসারে মিটার ওয়েব আছে, পার্টিকেল মানেই তার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, যে কোনো বস্তুরই তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, সেই তরঙ্গকে প্রকাশ করা হয় ছাই দ্বারা, অর্থাৎ
ডিব্রগলি ওয়েভের যে তরঙ্গ আছে সেই তরঙ্গকে যে চলক দ্বারা প্রকাশ করা হয় সেটি হলো সাই। ডিব্রগলি ফর্মুলা আমাদের কী ছিল, ল্যামডা সমান এইচ বাই পি। এই যে তরঙ্গ, এই যে ওয়েভ ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এই তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ এই তরঙ্গকে প্রকাশ করা হচ্ছে যে চলক দ্বারা, এটা যে চলক দ্বারা প্রকাশ করা হয় এই চলকটাই হলো সাই। কাজেই পোস্টুলেট ওয়ানে এটা ক্লিয়ার করা হয়েছে যে তরঙ্গ ফাংশন সম্পর্কে বলা হবে, এবং তরঙ্গ ফাংশনটা কী সেটি, এটা একটি পার্টিকেলের যে গতিবিধি আছে সেই পার্টিকেলের গতিবিধি সম্পর্কে যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো সরবরাহ করে সাই। ওকে, এখন আমরা পোস্টুলেট টু এ দেখি কি আছে। পোস্টুলেট টু অনুস্বীকার্য দুই, এইখানে বলা হয়েছে অ্যাবাউট প্রবাবিলিটি সম্ভাবনা সম্পর্কে, অ্যাবাউট প্রবাবিলিটি অফ হোয়াট, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দি পার্টিকেল। পোস্টুলেট দুয়ে সেটি বলা হয়েছে। তো সেই প্রবাবিলিটি বের করতে গেলে কী করতে হবে, আমি বলেছি যে শুধু সাই ডাজ নট ক্যারি এনি মিনিং, সাইয়ের কোনো ফিজিক্যাল মিনিং নেই। অনলি সাই হ্যাজ নো ফিজিক্যাল মিনিং। যখন আমি তরঙ্গ ফাংশন নিয়ে কথা বলেছি পূর্বে, তখন আমি বলেছি যে অনলি সাই হ্যাজ নো ফিজিক্যাল মিনিং, শুধু সাইয়ের কোনো ফিজিক্যাল মিনিং নেই। ওকে, কাজেই আমাকে যদি কোনো পার্টিকেলের প্রবাবিলিটি যদি জানতে হয়, সেটির মোমেন্টাম যদি আমাকে জানতে হয়, এনার্জি যদি আমাকে জানতে হয়, তার অবস্থান যদি আমাকে জানতে হয়, তাহলে আমাকে প্রবাবিলিটি ডেন্সিটি বের করতে হবে। কাজেই প্রবাবিলিটি ডেন্সিটি কোয়ান্টাম মেকানিক্সে প্রবাবিলিটি ডেন্সিটি অর্থাৎ সম্ভাবনা ঘনত্ব বলতে পারো বাংলায়, প্রবাবিলিটি ডেন্সিটি হলো সাই স্টার অফ এক্স ওয়াই জেড টি ইন্টু সাই অফ এক্স ওয়াই জেড টি। অর্থাৎ এর আগে এটাও বলা হয়েছে যে সাই একটি কমপ্লেক্স নাম্বার, ইট ইজ এ কমপ্লেক্স নাম্বার। কাজেই একটা কমপ্লেক্স নাম্বার থেকে আমরা ইনফরমেশন বের করা ভেরি ডিফিকাল্ট, এই জন্যে কোয়ান্টাম মেকানিক্সে প্রবাবিলিটি বের করা হয়। এবং সেই প্রবাবিলিটি বের করার নিয়ম হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার আছে সেই কমপ্লেক্স নাম্বারের কনজুগেট করব, এবং ফার্দার সেই কমপ্লেক্স নাম্বার দিয়ে গুণ করব, গুণ করলে আমরা প্রবাবিলিটি ডেন্সিটি পাব, এবং সেটিকে এইভাবে লেখা হয়। ওকে, তাহলে ধরো একটা ভলিউম আছে, এরকম একটা ভলিউম আছে, এটার ভলিউম ভি আমি আর একটু বাড়িয়ে দিলাম, এটার ভলিউম হচ্ছে এখান থেকে, এইটার ভলিউম হচ্ছে ভি প্লাস ডিভি। তাহলে এইটার ভলিউম কত, এগুলো যে আছে দেখ, এটার ভলিউম হচ্ছে ডিভি, এটার ভলিউম হচ্ছে ডিভি। তাহলে ডিভি ভলিউমের মধ্যে প্রবাবিলিটি কত, তখন আমরা এটাকে লিখব সাইজটা, আমি যদি আর লিখি, আরটি লিখি, আর মানেই এক্স ওয়াই জেড, সাইজটা সাই আর টি ডিভি, এই হলো প্রবাবিলিটি।
ওকে। আর যদি শুধু ওয়ান ডাইমেনশন হয়, ওয়ান ডাইমেনশন যদি হয় সত্য, তাহলে পরে আমরা প্রবাবিলিটি লিখব এইভাবে। প্রবাবিলিটি ওয়ান ডাইমেনশন হলে প্রবাবিলিটি লিখব আমরা সাই স্টার এক্স টি সাই এক্স টি এভাবে। আমরা হিসাব করলে সাই স্টার ওয়াইও লিখতে পারি, যদি ওয়াইয়ের দিকে বিবেচনা করি সেটিও লিখতে পারি। আমরা জেডের দিকে বিবেচনা করলে সেটি জেড টি লিখতে পারি, ওকে। আর থ্রি ডাইমেনশন হলে পারে এইভাবে লিখি আমরা, এটা হচ্ছে থ্রি ডি, থ্রি ডি বেলে আমরা এইরকম করে লিখি। সুতরাং স্মল ভলিউম ডিফারেনশিয়াল ভলিউম ডিভির মধ্যে পার্টিকেলটা পাওয়ার যে সম্ভাবনা সেটিকে আমরা এইভাবে প্রকাশ করব, ওকে। কাজে প্রবাবিলিটি এখানে এক ধরনের, 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 বিভিন্ন পজিশনে বিভিন্ন রকম প্রবাবিলিটি হতে পারে। তো এইভাবে সব প্রবাবিলিটিতে আমরা এরকম ম্যাথমেটিক্যালি যোগ করতে পারি না। সুতরাং আমরা এটা তখন ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রাল ফর্মে আমরা এটিকে আমরা লিখব। কেমন করে লিখব? আমরা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত আমরা এটাকে লিখব। তখন আমরা এটাকে সাই অফ এক্স টি ফর ওয়ান ডাইমেনশন এভাবে লিখতে পারি, আর সাই অফ এক্স টি ইটস এ কমপ্লেক্স কনজুগেট অফ সাই, সাই একটা কমপ্লেক্স নাম্বার, তার কমপ্লেক্স কনজুগেট অর্থাৎ সাইয়ের মধ্যে যে ইমাজিনারি নাম্বার আই আছে সেই আইটাকে রিপ্লেস করা হবে, মাইনাস আই থাকলে তাকে প্লাস আই দ্বারা রিপ্লেস করা হবে, সেই রিপ্লেসমেন্টকেই বলা হয় কমপ্লেক্স কনজুগেট ডিএক্স এটা। আর প্রবাবিলিটি আমরা সবসময় মনে করি যে ওয়ান। আমরা যদি এইভাবে লিখি তাহলে এটাকে বলা হয় নর্মালাইজেশন কন্ডিশন বলা হয়, এটাকে বলা হয় নর্মালাইজেশন কন্ডিশন, নর্মালাইজেশন কন্ডিশন। এদের সুবিধা কি, আমরা কোয়ান্টাম মেকানিক্যাল প্রবলেমগুলোকে সহজে সলভ করতে পারি যদি তরঙ্গ ফাংশনটি যদি নর্মালাইজেশন ফাংশন হয়, অর্থাৎ যাকে নর্মালাইজ করা যায়। তরঙ্গ ফাংশনটি যদি নর্মালাইজ ফাংশন হয় অর্থাৎ যাকে নর্মালাইজ করা যায়, তাহলে সেই ফাংশনকে আমরা এভাবে লিখতে পারি। এতে আমরা কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারি এবং তরঙ্গ ফাংশনটাকে সলভ করতে পারি। কাজে এইভাবে আমরা লিখব। আর থ্রি ডাইমেনশনের বেলা হলে পরে আমরা এইরকমকে লিখব সাই স্টার আর টি, থ্রি ডাইমেনশন আর মানে এক্স ওয়াই জেড টি, সাই অফ আর টি ডিভি ইজ ইকুয়াল টু জিরো, ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, এইভাবে লিখব, ওকে। কাজেই এখন আমরা পোস্টুলেট থ্রি নিয়ে কথা বলছি। পোস্টুলেট থ্রি অনুস্বীকার্য তিন, এটি কথা বলে, পোস্টুলেট থ্রি বলে অপারেটর সম্পর্কে, অ্যাবাউট অপারেটর, অ্যাবাউট অপারেটর। এই অপারেটর নিয়ে আমি পরবর্তীতে আবার একটি লেকচার, পূর্ণাঙ্গ একটি লেকচার উপস্থাপন করার চেষ্টা করব। তো অপারেটর নিয়ে কথা বলে পোস্টুলেট থ্রি। অপারেটর কি তোমরা জানো, যে প্লাস একটি অপারেটর, মাইনাস একটি অপারেটর, ভাগ একটি অপারেটর, গুণ একটি অপারেটর, এগুলোকে বলা হয় অ্যালজাব্রিক অপারেটর, অর্থাৎ আমরা এগুলো পাটিগণিতে সব ব্যবহার করি। কেমন করে? যেমন টু প্লাস থ্রি যদি আমি করি তো ফাইভ পাই, সুতরাং এখানে প্লাস একটি অপারেটর, ওকে। আমরা যদি সেভেন মাইনাস ফোর যদি করি তাহলে থ্রি পাই। কাজে এই যে মাইনাস, এই সাইনটা, এটা অপারেটর, এটা হলো অপারেটর। আমরা যদি লিখি দশ ভাগ টু সমান ফাইভ পাই, সুতরাং এই ভাগ চিহ্নটা এখানে একটি ম্যাথমেটিক্যাল অপারেটর,
এদের কাজ হলো কোনো রাশির উপর অপারেট করে নতুন একটা রাশি সাপ্লাই করা, রেজাল্ট দেওয়া, সেটা এভাবে গুণেরও কাজ আছে। ওকে, কাজে অ্যালজেব্রিক অপারেটর বা ক্যালকুলাসেস অপারেটরগুলো আমরা ব্যবহার করি সেটা হলো ডি ডিএক্স বা ডিডিটি। যদি আমার চলক এক্স ডিপেন্ডেন্ট হয় তাহলে আমরা ডিডিএক্স, আর যদি টাইম ডিপেন্ডেন্ট হয় তাহলে ডিডিটি। এগুলোকে বলা হয় ডিফারেনশিয়াল অপারেটর, ডিফারেনশিয়াল অপারেটর বলা হয়। অর্থাৎ এগুলোর কাজ একটা রাশির পরে অপারেট করে সেখান থেকে একটা নতুন ফলাফল পাওয়া যায়। যেমন কেমন ডিডিএক্স অফ সাপোজ থ্রি এক্স করলে আমরা কী পাই, থ্রি পাই। ডিডিটি অফ এস, এস যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে আমরা কী পাই, ভেলোসিটি পাই। এরকম আরেকটা অপারেটর আছে কি, ইন্টিগ্রাল অপারেটর, এটাকে বলা হয় ইন্টিগ্রাল অপারেটর। ক্যালকুলাস আমরা ব্যবহার করি ইন্টিগ্রাল অপারেটর, এরকম অপারেটর আছে। তারপরে ডেল স্কোয়ার, এটাকে বলা হয় ল্যাপলাসিয়ান অপারেটর, ল্যাপলাসিয়ান অপারেটর বলা হয়, ল্যাপলাসিয়ান অপারেটর। কাজেই কোয়ান্টাম মেকানিক্সে যদি আমরা কোনো কিছু ক্যালকুলেশন করতে যাই বা আমরা কোনো বিষয় সম্পর্কে তথ্য উদ্ঘাটন করতে চাই, তাহলে যে আমাদের ফাংশন আছে ওয়েব ফাংশন সাই আছে, এই ওয়েব ফাংশন সাই সেটিকে আমাদের একটি অপারেটর দ্বারা অপারেট করতে হয়, অর্থাৎ এটির উপর ব্যবহার করতে হয়। তরঙ্গ ফাংশনের উপরে বা ওয়েব ফাংশনের উপরে বা যে ডিনামিক্যাল ভ্যারিয়েবলই থাকুক না কেন, সেই ডিনামিক্যাল ভ্যারিয়েবলের উপরে একটি অপারেটর কাজ করাতে হয়। কাজ করলে সেখান থেকে আমরা একটা নতুন রেজাল্ট পাই, নতুন রেজাল্টকে আমরা বলি কনস্ট্যান্ট বলি অথবা আইগেন ভ্যালু বলি। কাজেই আমাদের কোয়ান্টাম মেকানিক্সে আমাদের অপারেটর লাগবে। যে অপারেটরগুলো আছে, মোমেন্টাম অপারেটর আছে, এটা সমান আই এইচ ক্রস ডেল। এনার্জি অপারেটর আছে, এটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার ভাগ টু ওয়াই সেম। এটা সমান আই এইচ ক্রস ডেল বাই ডেল টি, এরকম অপারেটর আছে। পজিশন অপারেটর, সেটি সমান এক্স। তারপর হ্যামিল্টনিয়ান অপারেটর আছে আমাদের, এটা সমান মাইনাস এইচ ক্রস স্কোয়ার ভাগ টু ওয়াই সেম প্লাস ভি, হ্যামিল্টনিয়ান অপারেটর আছে। কাজে কোয়ান্টাম মেকানিক্সে যে আমরা যে চলক ব্যবহার করব, যে ভ্যারিয়েবল ব্যবহার করব, সেই ভ্যারিয়েবলগুলোকে একটা অপারেটর দ্বারা অপারেট করে সেখান থেকে রেজাল্ট বের করে আনতে হয়। কাজে কোয়ান্টাম মেকানিক্সের তিন নম্বর পোস্টুলেট বলছে যে অবশ্যই আমার একটি অপারেটর লাগবে যদি আমরা কোনো স্টেটকে অপারেট করতে চাই। স্টেট মানে কোনো একটা অবস্থা, কোয়ান্টাম মেকানিক্যাল কোনো একটা অবস্থাকে যদি আমরা অপারেট করতে চাই তাহলে আমাদের একটা অপারেটর লাগবে, সেটি বলছে। তো সেই অপারেটরগুলো আমাদের বলছিলাম যেগুলো আছে সেই অপারেটরগুলো আমাদের লাগে। আমি আবারও বলছি, আমাদের পজিশন অপারেটর একটা লাগে, তারপরে আমাদের পটেনশিয়াল অপারেটর, তারপরে আই এইচ ক্রস ডেল বাই ডেল এক্স, এটা হলো মোমেন্টাম অপারেটর, এটা মোমেন্টাম অপারেটর, এটা পটেনশিয়াল অপারেটর। তারপরে আমাদের কাইনেটিক ইনার্জি অপারেটর, সেটা সমান মাইনাস এইচ ক্রস স্কোয়ার টু ওয়াইস এম ডেল বাই ডেল এক্স স্কোয়ার, এটি প্রয়োজন হয়। তারপরে আমাদের টোটাল ইনার্জি অপারেটর, টোটাল ইনার্জি যদি আমরা বলি সেটাকে, টোটাল ইনার্জি মানে
টোটাল এনার্জি কি কি এনার্জি আমাদের কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি এগুলো টোটাল এনার্জি তো এটাকে আমরা হ্যামিল্টনিয়ান বলি তো হ্যামিল্টনিয়ান অপারেটর সমান মাইনাস এক্স ক্রস স্কয়ার ভাগ টুয়াইস এম ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস ভি অফ এক্স এটা হ্যামিল্টনিয়ান এখানে দুইটা অপারেটর আছে একটা কাইনেটিক এনার্জি অপারেটর আছে একটা পটেনশিয়াল এনার্জি অপারেটর আছে কাজে অপারেটরগুলো এখানে যোগ হয়ে গেছে কাজে এটা একটা লিনিয়ার অপারেটর হ্যামিল্টনিয়ান একটি লিনিয়ার অপারেটর তারপরে এনার্জি অপারেটর সেটি হলো আমাদের আই এইচ ক্রস মোমেন্টাম অপারেটর একটা মাইনাস হবে মোমেন্টাম অপারেটরে মাইনাস হবে আর এনার্জি অপারেটর আই এইচ ক্রস ডেল ডেল টি ওকে এখন তাহলে এবার আমরা কোয়ান্টাম মেকানিক্সের পোস্টুলেট নাম্বার ফোর দেখি পোস্টুলেট ফোর বলে অ্যাবাউট এক্সপেকটেশন ভ্যালু সম্পর্কে অ্যাবাউট এক্সপেকটেশন ভ্যালু ওকে কারণ আমরা যে কতগুলো অপারেটরের নাম জানি একটা পজিশন অপারেটর একটা হলো মোমেন্টাম অপারেটর তারপরে এনার্জি অপারেটর হ্যামিল্টনিয়ান অপারেটর অ্যাঙ্গুলার মোমেন্ট অপারেটর এগুলো সব আমাদের অপারেটর প্রত্যেকটি অপারেটরের একটি প্রত্যাশিত মান আছে একটি এক্সপেক্টেড ভ্যালু আছে তো সেই এক্সপেক্টেড ভ্যালু কোয়ান্টাম মেকানিক্সে আমরা জানি যে অনেক পার্টিকেল একটা সিস্টেমের মধ্যে থাকতে পারে কিন্তু আমরা তখন হয়তো এইভাবে সামেশন করে বের করতে পারি না আমরা ইন্টিগ্রেশন পদ্ধতিতে সেটিকে একটা কন্টিনিউয়াস সিস্টেমে যেন সেটিকে বের করতে পারি এবং তখন আমরা এক্সপেকটেশন ভ্যালু বের করি তো যদি মোমেন্টাম একটি অপারেটর হয় তার এক্সপেকটেশন ভ্যালুকে আমরা কীভাবে লিখব এইভাবে মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এই মোমেন্টামটি যদি একটি ওই ফাংশনের উপর অপারেট করা হয় তাহলে এইভাবে আমরা যদি ওয়ান ডাইমেনশন হয় তাহলে এটাকে বলা হয় ব্রেসেস সাইন বোথ সাইডে যে সাইনটা রয়েছে এটাকে বলা হয় ব্রেসেস সাইন BRACES ব্রেসেস সাইন এই সাইনটাকে বলা হয় ব্রেসেস সাইন এভাবে আমরা এক্সপেকটেশন ভ্যালু বের করতে পারি অর্থাৎ এক্সপেকটেশন ভ্যালুটা বের হবে এই অপারেটর এবং অবশ্যই একটা একটা রিয়েল মান আমরা পাবো এগুলো কোয়ান্টাম মেকানিক্সের চার নম্বর পোস্টুলেট আর কোয়ান্টাম মেকানিক্সের পাঁচ নম্বর পোস্টুলেট হলো সেটি বলছে পোস্টুলেট ফাইভ এই পোস্টুলেট বলে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি সম্পর্কে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি এটি হলো যে আমরা যদি প্রবাবিলিটি ডেন্সিটিকে রো আমরা লিখি সেটি হলো সাই স্টার অফ আর সাই অফ আর এভাবে ওকে আর কারেন্ট ডেন্সিটি হলো প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি এটাকে আমরা যে অক্ষর দ্বারা প্রকাশ করব যে সমান এইচ ক্রস ডিভাইডেড বাই টুয়াইস এম আই তার ব্র্যাকেট সাই স্টার আর ডেল ভেক্টর কারেন্ট ডেন্সিটি সাই অফ আর মাইনাস সাই অফ আর ডেল ভেক্টর সাই স্টার অফ আর অর্থাৎ এই অপারেটরটা প্রথমে সাই যে তরঙ্গ ফাংশন আছে সেটির উপর কাজ করবে পরেরবার অপারেটরটা এই তরঙ্গ ফাংশনের কমপ্লেক্স কনজুগেটের উপর কাজ করবে
এবং এই সমীকরণের সাহায্যে আমরা কারেন্ট ডেন্সিটি, অর্থাৎ কোনো সিস্টেম যদি থাকে একটা সিস্টেমের মধ্যে মনে করো এরকম চারশোটা পার্টিকেল আছে ধরে নাও, তো চারশোটা পার্টিকেলই থাকবে, কোনো পার্টিকেল নতুনভাবে সৃষ্টি হবে না, ধ্বংস হবে না। তখন এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে আমরা সিস্টেমের ইনফরমেশন যদি বের করতে চাই তাহলে আমাদেরকে প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি বের করতে হবে এই ফর্মুলার সাহায্যে, যেখানে আমরা কন্টিনিউটি ইকুয়েশন আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের প্রবাহী পদার্থের ক্ষেত্রে আমরা জানি সেই কন্টিনিউটি ইকুয়েশন আমাদের ছিল, সেটিকে আমরা কাজে লাগাতে পারি। ডেল ডট জে যোগ ডেল রো বাই ডেল টি সমান হচ্ছে শূন্য। এখানে ডেল ডট জে হল ডাইভার্জেন্স অফ কারেন্ট ডেন্সিটি, আরও হলো প্রবাবিলিটি। কাজে এরকম কোনো সিস্টেম যদি থাকে যেখানে পার্টিকেল ডিস্ট্রয়েড হয় না বা ক্রিয়েটেড হয় না, তখন সেখানে আমরা প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটির মাধ্যমে আমরা সেই তরঙ্গ ফাংশনের উপর একটা অপারেটর কাজ করে সেখান থেকে তথ্য সংগ্রহ করতে পারি। এই ছিল আমার কোয়ান্টাম মেকানিক্সের পাঁচটি পোস্টুলেট এবং এটি 10 নম্বর লেকচারের বিষয়বস্তু। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।